টেনিসে বরাবরই গ্ল্যামার ফ্যাক্টর বাড়িয়েছেন বেশ কিছু সুন্দরী রমণীরা। বিশ্বের বিভিন্ন প্রান্তের মহিলা র্যাকেটধারীরা পুরুষদের মনে ঝড় তুলে দিয়েছেন বিভিন্ন সময়। কোর্টের লাস্যময়ীদের বলা হয় টেনিসের গ্ল্যামার কুইন, গ্ল্যাম গার্ল বা সুইটহার্ট। আমরা সেরকমই বেশ কিছু সুন্দরীদের বেছে নিলাম যারা টেনিসে গ্ল্যামার বাড়িয়েছেন রূপের ছটায়। দেখুন আমাদের সঙ্গে আপনি একমত হতে পারেন কিনা। বন্ধুরা, ভিডিও শুরু আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিক্সারানাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। চলুন শুরু করা যাক। তালিকার 10 নম্বরে আছেন ডেনমার্কের তারকা ক্যারোলিন ওজনিয়াকি। বর্তমানে র্যাঙ্কিংয়ে 2 নম্বরে থাকা এই সুন্দরী 2011 সাল থেকে টানা 67 সপ্তাহ ছিলেন ওয়ার্ল্ডের 1 নম্বর। 22টি ওয়ার্ল্ড ট্যুর ও 4টি ITF টাইটেল জিতেছেন তিনি। স্লোভাকিয়ান বিউটি কুইন ড্যানিয়েলা হান্তাকোভা আছেন সেরা সুন্দরীদের তালিকায় 9 নম্বর অবস্থানে। মাঠে দারুণ পরিশ্রম করে খেলা এই তারকা রূপের জালে আকৃষ্ট করেছেন কোটি কোটি ভক্তকে। বর্তমানে 81 নম্বরে থাকলেও 2003 সালে র্যাঙ্কিংয়ে 5 নম্বরে ছিলেন তিনি। তালিকার 8 নম্বর অবস্থানে আছেন রুশ সুপার মডেল মারিয়া ক্রিলাঙ্কো। মারিয়া টেনিস খেলার চেয়ে বিজ্ঞাপনের মডেল হয়ে বেশি সাফল্য পেয়েছেন। 4টি গ্র্যান্ড স্ল্যাম ওপেনে রুশ তারকার সেরা সাফল্য কোয়ার্টার ফাইনাল। কোর্টে পড়তি ফর্মের কারণে বর্তমানে র্যাঙ্কিংয়ে 155 নম্বরে থাকলেও 2013 সালে উঠে এসেছিলেন 10 নম্বরে। আকর্ষণীয় সুন্দরী এই টেনিস তারকাকে প্রথম দেখায় হলিউডের অভিনেত্রী ভেবে ভুল করতে পারেন অনেকেই। সাত নম্বরে আছেন স্লোভাকিয়ান সুন্দরী ডোমিনিকা চিবুলকোভা। টেনিসে বড় সাফল্য না পেলেও ডোমিনিকা চিবুলকোভা টেনিস জগতে অন্যতম যৌন আবেদনময় তারকা। ম্যাক্সিম ম্যাগাজিনে তাকে বমশেল বলে অভিহিত করা হয়েছে। বর্তমানে র্যাঙ্কিংয়ে 40 নম্বরে থাকলেও ক্যারিয়ারের 10 নম্বর অবস্থানে উঠেছিলেন সোনালি চুলের অধিকারিণী এই তারকা। তালিকার 6 নম্বরে থাকা অ্যাশলে হার্কেল রোড কোর্টে যতটা আলোচিত বাইরের ঘটনাবলীতে তার চেয়ে কম সমালোচিত নন। মার্কিন টেনিস তারকা অ্যাশলে হার্কেল রোড র্যাঙ্কিংয়ে প্রথম 10-এ না থাকলেও গ্ল্যামার জগতে তার স্থান শীর্ষ পর্যায়ে। প্লেবয় ম্যাগাজিনে নগ্ন ছবি ছাপিয়ে বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি। তার সর্বোচ্চ ক্যারিয়ার র্যাঙ্কিং 39। ভারত কাঁপানো সুন্দরী সানিয়া মির্জা টেনিসের সেরা সুন্দরীদের তালিকায় 5 নম্বর জায়গাটি দখল করে নিয়েছেন। ভারতের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদদের একজন তিনি। আলোচিত এক বিয়ে করে জীবনসঙ্গী করেছেন পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিককে। ভারতীয় উপমহাদেশে বহু পুরুষের হৃদয় ঝড় তুলেছিলেন সানিয়া। ক্যারিয়ারের সর্বোচ্চ 6 নম্বর র্যাঙ্কিংয়ে ছিলেন এই সুন্দরী। তালিকার 4 নম্বরে আছেন কানাডিয়ান সুন্দরী ইউজিন বুচার্ড। টেনিস ক্যারিয়ারে তার তেমন কোনো সফলতা নেই। গ্র্যান্ড স্ল্যাম তো দূরের কথা, অঞ্চলভিত্তিক টুর্নামেন্টেও উল্লেখযোগ্য কোনো শিরোপা নাই তার নামের পাশে। তবে দৈহিক গড়নে যেন অভিনেত্রীদের ছাড়িয়ে যান তিনি। মায়াবী চাহনি, টানা টানা চোখে 25 বছর বয়সী এই খেলোয়াড় সবারই নজর কাড়ে। মডেল হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ নাম ডাক আছে তার। তাই গুঞ্জন উঠেছিল টেনিস ছেড়ে মডেলিংয়ে যোগ দেবেন তিনি। টেনিস জীবনে সফলতা না পেলেও ব্যক্তিগত কারণেই প্রায় সময় সংবাদের শিরোনামে পরিণত হন বুচার্ড। কখনো নতুন কারোর সঙ্গে প্রেম, আবার কখনো অর্ধনগ্ন পোশাকের কারণে সবসময় টেনিস প্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতেই ছিলেন তিনি। একটি ম্যাগাজিনের কভারে তার অর্ধনগ্ন ছবি খাপার কারণে তিনি বেশ সমালোচনায় পড়েছিলেন। ডানহাতি এই সুন্দরীর বর্তমান র্যাঙ্কিং 80। ক্যারিয়ারের সর্বোচ্চ শীর্ষ 5-এ উঠেছিলেন এই তারকা। সার্বিয়ান সুন্দরী আনা ইভানোভিচ আছেন 3 নম্বরে। টেনিস কোর্টে 15টি ওয়ার্ল্ড ট্যুর শিরোপা জেতা আনা ইভানোভিচ নিয়মিত বিভিন্ন ম্যাগাজিনের জন্য মডেলিং করেন। উষ্ণভঙ্গিমায় তার বিভিন্ন ছবি দেখেছে সারা বিশ্বের ভক্তরা। ইভানোভিচ বিজ্ঞাপনের মডেল হয়েও বেশ আলোড়ন তুলেছিলেন। তালিকার সারপ্রাইজ প্যাকেজ বলা যায় রুশ গ্ল্যামার কুইন আনা কুর্নিকোভাকে। টেনিস জগতের সর্বকালের সেরা সুন্দরী এবং আবেদনময়ীদের নাম লিখতে বসলে রুশ তারকা আনা কুর্নিকোভার নাম আসবে সবার উপরে। কুর্নিকোভার রূপ ও সৌন্দর্য সকলেই এত মুগ্ধ যে তার খেলা নয় বরং মাঠে তার উপস্থিতি সবাইকে উজ্জীবিত করে। 2002 সালে ফেম ম্যাগাজিনে কুর্নিকোভাকে সবচেয়ে যৌন আবেদনময় টেনিস তারকা হিসেবে ঘোষণা করে।
সদালার সময় এই টেনিস তারকা সারা পৃথিবীর হৃদয় ঝড় তুলতে ব্যস্ত। তবে টেনিস কোর্টে ততটা সফল ছিলেন না তিনি। বর্তমানে অবসরে থাকা এই বিশ্বকাপান সুন্দরী সর্বোচ্চ ক্যারিয়ার র্যাঙ্কিং ছিল 16। মাত্র 2টি ITF টাইটেল জিততে পেরেছিলেন তিনি। তালিকার 1 নম্বরে রয়েছে রাশিয়ান তারকা মারিয়া শারাপোভা। শুধু রূপেই নয়, কোর্টেও দারুণ সাফল্য পেয়েছেন এই রুশ সুন্দরী। বর্তমানে র্যাঙ্কিংয়ে 24 নম্বরে থাকলে 2005 সালে প্রথমবার ওয়ার্ল্ড নাম্বার হন তিনি। ক্যারিয়ারে 557টি জয় ও 133টি পরাজয় ট্যালিতে 36টি ওয়ার্ল্ড ট্যুর ও 4টি ITF জিতেছেন 6 ফুট 3 ইঞ্চি উচ্চতার ডান হাতি এই তারকা। শারাপোভা টেনিস ছাড়াও মডেলিং ও বিজ্ঞাপন জগতে কদর বিশ্বব্যাপী। শারাপোভা মানেই পুরুষের হৃদয় ঝড় তোলা এক নারী। বন্ধুরা, আজ এ পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা ঘন্টাতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে আরেকটা মজার ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।